হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো বাড়িতে কীভাবে খুব সহজে ইলিশ পাতুরি বানানো যায়। তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 4 টুকরো ইলিশ মাছ, আর নিয়ে নিয়েছি 7 মতো নুন, 6টা কাঁচা লঙ্কা, কালো ও সাদা সর্ষে, টক দই, হলুদ গুঁড়ো এবং পোস্ত গুঁড়ো। সর্ষে পেস্টটা বানানোর জন্য আমি প্রথমে সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের জারে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো বরফ। বরফ দিলে সর্ষেটা বাটবার সময় তেঁতে হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো নুন। এটাকে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 3 টেবিল স্পুন টক দই। ভালো করে ফেটিয়ে টক দইটা দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দেবো পোস্ত গুঁড়ো এবং আর দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার ভালো করে সব উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলে যাতে কাঁচা ভাবটা একটু কেটে যায় সেই জন্য এটাকে আবারও ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আমি এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে একটু এপিট ওপিট করে ডুবিয়ে দেবো মাছগুলোকে, আর মাছগুলোকে 20 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেশনের জন্য। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি পাতুরিটাকে মোড়ার জন্য পাতাটাকে রেডি করে নেব। পাতাটাকে আমি প্রথমে একটু সেঁকে নেব। একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবং পাতাটাকে অল্প আঁচে এইভাবে একটু সেঁকে নিতে হবে। পাতাটাকে সেঁকে নেওয়ার কারণ হলো অনেক সময় কাঁচা পাতার মধ্যে মাছ মুড়তে গেলে পাতাটা ফেটে যায়, এইভাবে একটু সেঁকে নিলে পাতাটা ফাটবে না। আমি এবার মাছটাকে দিয়ে দিয়েছি এবং উপরে একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে মুড়ে দেবো পাতাটা এবং 2টো সুতো দিয়ে 2 ধার দিয়ে বেঁধে দেবো। এইভাবে বাকি মাছগুলোকেও মুড়ে নেব। আমার একদম রেডি হয়ে গেছে মোড়াটা। এবার আমি একটা তাওয়ার মধ্যে কিছুটা তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি তেলটা। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেল এবং এটা এক পিট প্রায় 10 থেকে 15 মিনিট আমি এইভাবে চাপা দিয়ে দিয়ে মাছগুলোকে সেঁকে নেব। আমার একটা পিট হয়ে গেছে, আমি মাছগুলো এবার উল্টে দিলাম এবং আরও 15 মিনিট ধরে অপর পিটটাকে হওয়ার জন্য রেখে দেবো। আমার পাতুরি রেডি হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি আর বাকি যে 2টো আছে সেগুলোকেও একইভাবে করে নেব। পাতাটা খুলে দেখাচ্ছি আমার পাতুরিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারাও এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানান এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমাদের আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।